গোপাল চেয়ারম্যান হয়েছে। প্রয়াত ভূপেন্দ্রনাথ শেঠের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আনন্দে কেঁদে ফেললেন চণ্ডীচরণ দত্ত। ভূপেনবাবুর হাতে রাজনীতিতে হাতেখড়ি, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। জানালেন গোপাল পৌরপতি হয়েছে, মেজদা বেঁচে থাকলে আজ খুব আনন্দ পেতেন। পৌরপ্রধান হয়েছে গোপাল, প্রয়াত ভূপেন্দ্রনাথ শেঠের মূর্তিতে মালা দিয়ে আনন্দের কান্না আর চেপে রাখতে পারলেন না ভূপেন্দ্রনাথ শেঠের রাজনৈতিক সহকর্মী চণ্ডীচরণ দত্ত। চণ্ডীচরণ দত্ত বনগা শিমুলতলা এলাকার ঝুলনগলির বাসিন্দা, বয়স 70 পেরিয়েছে অনেক আগেই। বনগার প্রয়াত জননেতা ভূপেন্দ্রনাথ শেঠের কাছেই রাজনীতির হাতেখড়ি চণ্ডীচরণবাবুর। ভূপেনবাবুকে মেজদা বলে সম্বোধন করতেন, তার নির্দেশে এর আগে পৌর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শেঠবাড়িতে যাতায়াতের সুবাদে ছোট থেকেই চিনতেন গোপালবাবুকে। সন্তান সমতুল্য সেই ছেলে আজ বনগার প্রধান নাগরিক, স্বাভাবিকভাবেই খুশির বন্যা। চণ্ডীবাবু জানালেন মেজদা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। গোপাল শেঠ পৌরপতি হচ্ছেন, এই খবর পেয়ে এদিন সকালেই মালা নিয়ে পৌঁছে যান তার প্রয়াত মেজদার কাছে। করজোড়ে দীর্ঘ সময় ভূপেনবাবুর ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে দেখা যায় তাকে। এরপর ভূপেনবাবুর মূর্তিতে মালা দেন তিনি, করজোড়ে আশীর্বাদ চেয়ে নেন সন্তান সম গোপালের জন্যে। এদিনই বনগা পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে নিজের বাড়িতেই প্রয়াত পিতৃদেবের মূর্তিতে মালা দিয়ে যাত্রা শুরু করেন গোপালবাবু। এরপর মুস্তাফিপাড়া এলাকায় ভূপেন্দ্রনাথ সেতুর সামনে ভূপেন শেঠের মূর্তিতে মালা দেন গোপাল শেঠ। বনগা থানার সামনে প্রস্তাবিত কর্মতীর্থ প্রকল্পের সম্মুখে সম্প্রতি স্থাপন করা হয়েছে প্রয়াত জননেতা ভূপেন শেঠের পূর্ণাবয়ব মূর্তি। এদিন সেখানেও মাল্যদান করেন গোপালবাবু। গোপাল চেয়ারম্যান হওয়ার খবরে খুশির আনন্দে কেঁদে ফেলেন চণ্ডীবাবু। জানালেন আমার বলার ভাষা নেই, এই আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। আমার অনুভূতি, আমি বাবা, আই ডোন্ট মাই ল্যাঙ্গুয়েজ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার ভিতরের অনুভূতিটা, যে কত একটা সুন্দর ছেলে এবং মানুষের পাশে থাকা ছেলে, তা আই ক্যান নট ইমাজিন মাই লাইফ, আমি চিন্তা করতে পারছি না যে গোপাল শেঠ চেয়ারম্যান মনে পড়ছে, মানে ভূপেনবাবুর রাজনীতির সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। উনি যখন যেটা বলতেন আমি সেইটাই কি করতাম আর কি। উনি যখন চেয়ার এ পেলেন না, জোড়াফুল পেলেন না, কেশকোনা দাঁড়ালেন, তখন উনি চেয়ারে দাঁড়ালেন, 45,000 ভোট পেলেন, আমি তখনও ওনার নির্দলে চেয়ার করেছিলাম। সেই অনুভূতিগুলো এখনও আমার মনে জাগে, যে সত্যিকারে একটা মানুষ ছিল, মানুষের মধ্যে মানুষ ছিল একটা, তার ছেলে গোপাল শেঠ একটা মানুষ বলে মনে করি আমি, সে এবং মানুষের পাশে দাঁড়ানো লোক। অল টাইম ও আমার সঙ্গে থাকত এবং নির্বাচনে জিতবার জন্য, জেতানোর জন্য আমাকে অনেক চেষ্টা করেছে। উনি আমাকে যে কী চোখে দেখেন, আই ক্যান নট ইমাজিন মাই লাইফ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।